তোমার কি মনে হচ্ছে আয়ুষ, কেসটা কোর্টে উঠবে? তাই তো আমার মনে হওয়া না হওয়ায় কিছু আসে যায় না দাদা সাহেব। একজন সত্যতা করে তুলকে ফাঁসাতে চেয়েছে আর সে সফল হয়েছে। আয়ুষ, আজকে দিনটাই তো শেষ নয়, সামনে আরো দিন আছে। দাদা সাহেব চলো আমরা এগোই। বাড়ি চলে যাবো বলছো? না, আপাতত আমরা বাইরে ওয়েট করি। দোতলা শিরে, আমি জানি এত অল্পতে ভয় পেয়ে যাওয়ার মেয়ে তুই নোস, তাই অকারণ সাহসের কথা বলে তোর মনোবল ভেঙে দিতে চাই না। আসি, সাবধানে যাস দিদিয়া। দাদা সাহেব তুমি সাবধানে থেকো। দাদা সাহেব এসো। তুমি এত ভেঙে পড়ো না আয়ুষ। এখন আমি ভেঙে পড়বো না তো তুই, এখনো ভেঙে পড়বো না। সত্যের উপর ভরসা রাখো আয়ুষ, এছাড়া আমাদের হাতে আর কিচ্ছু নেই এখন। কে বললো তোমায়, কে বললো তোমায় আমি ভরসা হারিয়েছি? আমি ভরসা হারাইনি তো তুই। তুমি দেখো না, একবার যখন লড়াই শুরু হয়েছে এই লড়াই কোথায় গিয়ে শেষ হয়, তুমি দেখো। হ্যালো তুতুল, কেমন আছো তুতুল, কেমন চলছে তোমার? খুব ভালো।
তুমি ভালো আছো তো? খুব স্ট্যামিনা তোমার, এখনো এত স্টেডি লাগছে তোমায়। আমার তো স্টেডি না থাকার কোনো কারণ নেই, আমি তো কোনো অন্যায় করিনি, আর আমার কোনো ইনসিকিউরিটিও নেই। আই মিন, আমার তো না পাওয়ার কিছু নেই, আমার জীবনে যাই ঘটে থাক, আয়ুষের সঙ্গে আমার সম্পর্কটা তো তুমি কখনো ভাঙতে পারোনি। এই তো একটু আগেই তো এসেছিল আয়ুষ এখানে, তার আগে যে আমার কাছে ভিক্ষা চাইতে এসেছিল সেটা তুমি বলেনি? বলেছে। আর কেন যাবে না, গিয়েছিল তো আমারই জন্য, আর আমাকে ভালোবাসে বলেই তো আমার জন্য ভিক্ষে পর্যন্ত করতে আপত্তি হয়নি ওর, তাও আবার তোমার কাছে। তাহলে এবার বুঝতে পারছো তো আয়ুষ আমাকে ঠিক কতটা ভালোবাসে? তুতুল, শুধু তোমাকে ভালোবেসে আয়ুষের ক্যারিয়ার, ওর সোশ্যাল স্ট্যাটাস সব শেষ হয়ে গেল সব। সত্যি আজ আমার আয়ুষের কথা ভাবলে সত্যিই খুব খারাপ লাগে, বেচারি। কোথায় ইয়াং জেনারেশনে হার্টথ্রব হয়ে উঠছিল, সেই হার্টথ্রবে এখন কিনা পরিণত। সে মনেও তো, সে মনেও একটা ছেলে জীবনে এসে তার এত বড় সর্বনাশ করতে তোমার এতটুকু বাঁধল না? হ্যাঁ, এটা হতেই পারে যে একটা মানুষের জীবনে ভালোবাসা আসতেই পারে, আর সে তার পুরনো সম্পর্ক ছেড়ে অন্য একটা সম্পর্কে যেতেই পারে। কিন্তু তা বলে একটা ছেলের জীবন শেষ করে দেবে তুমি তো? হ্যাঁ, তুমি কি আমাকে এখন এই কথাগুলি বলতে এসেছো এখানে? না, অ্যাকচুয়ালি আমি এখানে এসেছিলাম দুটো কারণ। প্রথম কারণটা হলো কেসটার কি খবর, আমি কেসটা কবে কোর্টে উঠছে, কাল অথবা পরশুর মধ্যে কেসটা কোর্টে উঠছে। আর দ্বিতীয় কারণটা হলো আয়ুষের এগেনস্টে আমার কিছু লিগেশন আছে, সেগুলো জানানো। না না মানে? তোমার তো চোখের বালি আমি, তুমি তো আমার ক্ষতি করতে চাই, করেছ তো, করছো, আরো করবে। কিন্তু তুমি তো আয়ুষকে ভালোবাসো, তাহলে ওর কেন ক্ষতি করবে বলো তো? তুমি একটা সময় পর্যন্ত আমি তোমাদের দুজনকেই অনেক সময় দিয়েছিলাম, বাট নাও ইওর টাইম ইজ ওভার। আমি আর তোমাদের দুজনকে কোনো সময় দিতে পারবো না। আয়ুষ আমার গায়ে হাত তুলেছে, আর সেটা তোমার জন্য, এটা আমি কখনোই মেনে নেব না। মথু দিদি, এখন আমার একটাই লক্ষ্য, তোমাদের দুজনকে শেষ করে দেওয়া। আমার মান, আমার সম্মান, আমার ভবিষ্যৎ, আমার স্বপ্ন সব তুমি এলোমেলো করে দিয়েছো, সব সব। আজ শুধু প্রত্যেকটা মানুষ আমায় করুণা দেখায়, আমায় দয়া করে, শুধু তোমার জন্য, তোমার জন্য। আমি তোমার গ্রিপ থেকে আয়ুষকে বের করে আনতে পারিনি, আয়ুষ এখন অন্ধ হয়ে গেছে, আর তাই আয়ুষকে দাম দিতে হবে। মধু দিদি, তুমি ওর কোনো ক্ষতি করো না প্লিজ, আর আমি তো সত্যি সত্যি সব ছেড়ে বেরিয়ে চলে আসতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো জানো তুমি কি করেছো, তুমি তো জানো যে তুমি একটা ভয়ঙ্কর মিথ্যে দিয়ে নিজেকে ঘিরে রেখেছিলে, আর সেই মিথ্যের জাল
ছিঁড়ে গেল বলেই তো আমার বেরোনো হলো না। আর তুমি আয়ুষের নামে যে অভিযোগ এনেছো সেটাও তো অন্যায়। কই, সে কথা তো একবারে ভাবছো না তুমি?